আমার কাছে অনেক প্রায় 100-এর উপর রিকোয়েস্ট এসেছে যে আমি ফ্রিল্যান্সিং কি জিনিস সেটা নিয়ে একটু বলি। কারণ অবভিয়াসলি একটা ঘটনা যেটা ঘটে গেছে, এই যে পশ্চিমবঙ্গে প্রায় 1 লাখ শিক্ষক প্রায় চাকরি হারাতে চলেছে, এবং সবচেয়ে বড় কথা আরো 10 লাখ লোক যারা বিভিন্ন সময় চাকরি পায়নি, ভেবেছিল যে বিএমএসসি বিএড করে চাকরি পাবে। তো ইটস এ ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন ইন ওয়েস্ট বেঙ্গল, এবং এদের অনেকেরই বাড়ির অবস্থা অত্যন্ত খারাপ এবং কোন রকমের 2 পয়সা ইনকাম করছেন। এদের সবাইকে একটা জিনিস বলে রাখি যে ফ্রিল্যান্সিং এর মানে হলো যে অনলাইনে স্কিল, নিজের স্কিলকে বিক্রি করা, অর্থাৎ এটা কোনো কিন্তু চাকরি নয়। একাধিক ক্লায়েন্ট বা একাধিক লোক আপনাকে আপনার স্কিলের উপর ভিত্তি করে, ছোট কেউ 5,000, কেউ 2,000 বা 10,000 টাকা চাকরি দেবে 5 দিন, 10 দিন, 2 দিনের জন্য, শর্ট টার্ম কন্ট্রাক্ট সার্ভিস এর মতো, বেস্ট অন ইউর স্কিলস। এবার সেই স্কিলটা কি কি স্কিলে ফ্রিল্যান্সিং হট সেগুলো আমি আসছি, বাট ফ্যাক্ট ইজ দ্যাট এখানে আপনাকে কিন্তু অনলাইনে খুব সবই হতে পারে। আমার একটা ইমেল অ্যাকাউন্ট নেই আর আমি ফ্রিল্যান্সিং হবো, হবে না। অ্যাটলিস্ট ফ্রিল্যান্সিং করতে গেলে কতগুলো জিনিসে অত্যন্ত পারদর্শী হতে হবে। একটা তো মিনিমাম আপনার ডেস্কটপ বা ল্যাপটপ থাকতেই হবে, ওটা না থাকলে হবেই না। অ্যাটলিস্ট আপনি ওয়ার্ড ডকুমেন্ট বানানো, পিডিএফ বানানো, পিপিটি বানানো, এইটুকু মিনিমাম স্কেল যেটা কাস্টমারের কাছে একটা প্রেজেন্টেশন দিতে হয় সেটার একটু ক্যাপেবিলিটি থাকা চাই, এবং অনলাইনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঢোকা সেটার ক্যাপেবিলিটি থাকা চাই। আইদার আপনি চ্যাটজিপিটি ইউজ করেই হোক বা নিজের ভালো ইংলিশ কমিউনিকেশন যদি থাকে, তাহলে যেহেতু বিদেশি কাস্টমারদের সাথে ইংলিশে মোটামুটি রিটেন ভার্বাল কমিউনিকেশনেরও দরকার হবে, একটু রিটেন বা ভার্বাল কমিউনিকেশন ইংলিশে করার মতো ক্যাপেবিলিটি থাকা চাই। কারণ আপনাকে তো বুঝতে হবে যে কাস্টমার কি দিচ্ছে, তা নাহলে তো হবে না, রাইট? তো ব্যাপারটা কি ফ্রিল্যান্সিংটা কি সেটা সেটা নিয়ে প্রচুর ভালো ভালো ভিডিও আছে ইউটিউবে। আপনি ফ্রিল্যান্সিং ইন বেঙ্গলি ফ্রিল্যান্সিং গুলো দিলে প্রচুর বাংলাদেশি ইউটিউবার আপনাকে এক্সপ্লেন করে দেবে, কারণ বাংলাদেশ ফ্রিল্যান্সিং অত্যন্ত ভালো করছে। বিদেশেও প্রচুর পাবেন, ফিলিপিন্সেও ফ্রিল্যান্সিং এর লোক অত্যন্ত ভালো করছে, তো এটা কোনো ব্যাপারই না। আপনার যদি জানার ইচ্ছে থাকে গুগলে সার্চ করুন, ইউটিউবে সার্চ করুন, ইউ গেট হান্ড্রেডস অফ দেম। আমি ওগুলোকে আর দিচ্ছি না, এইটুকু যদি সার্চ করার ক্ষমতা কারোর না থাকে যে ফ্রিল্যান্সিং কি গুগলে গিয়ে বা ইউটিউবে গিয়ে, তার ফ্রিল্যান্সিং না করাই ভালো, হি ইজ অ্যাবসলুটলি ইউজলেস। তো আমি শুধু এখানে কতগুলো জিনিস ধরিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো ঘটনাটা হচ্ছে এই যে ধরুন এই এইটাই যে www.upwork.com হচ্ছে ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় সাইট। তো এরকম আরো 10-12টা সাইট আছে, আপনি গুগলে গেলে পেয়ে যাবেন যে কোন কোন সাইটের থ্রু দিয়ে জব পাওয়া যায়। জব পাওয়া যায় মানে বলছি এগুলো কিন্তু সবই শর্ট টার্ম জব। শর্ট টার্ম জব মানে কিরকম, যেমন আমি আমি দেখাচ্ছি, একটা হচ্ছে আমার নিজের অ্যাকাউন্ট, আমি নিজে মানে আমি হায়ার করি লোকজনকে আমার বিভিন্ন কাজের জন্য। যেমন আমি এখন একটা FB ইনস্টাগ্রামের অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের জন্য একটা এক্সপার্ট খুঁজছি। আমার কাজ চলছে এডুকেশনাল অ্যানিমেশন ভিডিও ডুডুলে। ডুডুল হচ্ছে একটা স্টাইল, যে স্টাইলে এডুকেশনাল কন্টেন্ট অ্যানিমেট করা যায়, তার একটা এটা একটা স্কিল। তারপর ধরুন ভিডিও এগ্রিগেটেড টুলস, তারপর ইমেল ব্লাস্টিং করানোর জন্য বা মার্কেটিং ইনফ্লুয়েন্সার করানোর জন্য, তারপর আমার অ্যামাজন অনেক ইবুক আছে সেগুলো প্রমোট করানোর জন্য, হ্যাঁ, তারপর লিড জেনারেশনের জন্য, এইরকম টাইপের অনেক টাইপের আছে। অনেক সময় লিগাল ডকুমেন্টেশনের জন্য, অ্যাঞ্জেল ফান্ডিং এর জন্য, এরকম মানে ছোট ছোট স্কিল, হাজার হাজার স্কিলের লোকজন কাজ করে, যাদের যে লেভেলের স্কিল আছে। তারা কি করে, তারা এই সাইটে এসে নিজের কি কি স্কিল আছে এইভাবে রেজিস্টার করে, এবং আপওয়ার্কে কিভাবে কাজ করতে হয় তার জন্য অজস্র ইউটিউবে ভিডিও আছে, ইউ ক্যান সার্চ অ্যান্ড ডু দ্যাট। আমি একবারও আপনাকে বলে দেবো না যে কোন ইউটিউব ভিডিও ভালো, কারণ ওইটুকু যদি কারোর করার ক্ষমতা না থাকে যে ইউটিউব ভিডিও খুঁজে যে কোন ইউটিউব ভিডিও করলে আপওয়ার্কে গিয়ে আপনি সাকসেসফুল হবেন, এগেন ইউ আর নট ফিট ফর দিস ফ্রিল্যান্সিং জব। আমি আবার ছোট বলছি, আমি এটা বারবার বলেছি যে পশ্চিমবঙ্গে যেভাবে ছেলে মেয়েগুলোকে মানুষ করা হচ্ছে, পড়াশোনা করা হচ্ছে, তাতে তাদের এই যে হান্টিং স্পিরিট, খুঁজে বার করার ক্ষমতা ইউটিউব থেকে গুগল থেকে, সেগুলো কিন্তু ধ্বংস করা হচ্ছে। আর সেগুলো ধ্বংস যাদের হয়ে গেছে তারা দয়া করে ফ্রিল্যান্সিং এ আসবেন না। হ্যাঁ, দয়া করে আসবেন না, কারণ ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে গুগল থেকে শুরু করে, ইউটিউব থেকে শুরু করে অনেক কিছু সার্চ করতে হবে, কাস্টমার কেল করতে হবে, ধরে নিন যে ওটাই একটা প্রাইমারি জব। আর ওটা না থাকলে এই লাইনে না আসাই ভালো, কারণ এগুলোর কোনো ফিক্সড রুল নেই।
এবার প্রথম প্রশ্ন উঠবে যে যে এই কাজে কি বাঙালিরা সফল হতে পারে। আমি বলবো যে বাংলাদেশিরা অত্যন্ত সফল। বাংলাদেশের লোকজন ক্লাস 12 পাস করেনি, তারা এই প্ল্যাটফর্মে লাখ লাখ টাকা কামাচ্ছে, আর আপনারা এখানে MMSC বিএড করে ঠাঠাল করে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছেন। বিকজ বাংলাদেশি ছেলেগুলো শিখেছে কিভাবে খুঁজতে হয়, ইউটিউবে খুঁজতে হয়, গুগলে খুঁজতে হয়, তাদের ইংরাজি ক্ষমতা খুবই খারাপ, তারপরেও তারা পেরে যাচ্ছে। আপনারা এখানে ভালো লিখতে পারেন, ইংরেজি লিখতে পারেন, তারপরে ভ্যারান্ডা বেরিয়ে যাচ্ছেন, কারণ তাদের কোনো খোঁজার স্কিলটা নেই। তো খোঁজার স্কিলটাকে এখন ইউটিউবে বা ফেসবুকে বা এগুলোতে খোঁজার স্কিল কি করে পাবেন, এগুলো খুব সিম্পল ব্যাপার। আমাদের পড়াশোনাটা যদি এরকম হতো যে টিউশনি নির্ভর নয়, যেমন আমি যখন আমার ছেলেদেরকে ফ্রি ম্যাথ আর সায়েন্সের ক্লাস নিই, প্রথম থেকে আমি ওদের খাটাচ্ছি যে তোরা ইউটিউবে গিয়ে খোঁজ, তোরা গুগলে গিয়ে খোঁজ, তোরা খুঁজে বার করে আমাকে বলছি। কারণ এদের অভ্যাসটা কি হয়েছে, যে না কিছু হলে মাস্টারমশাইকে গিয়ে বলবো স্যার বলে দিন, আমার মানে সমস্ত কমেন্টে স্যার বলে দিন, এই স্যার বলে দিন যে ক্লাসটা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে, এটা হচ্ছে ইউজলেস ক্লাস পদ্ধতি, তাদের দ্বারা এসব হবে না। আমি প্রথমে বলে দিচ্ছি, যারা জানে যে আমার যদি একটু আমি যদি জানতে পারি যে কোথায় কি হচ্ছে এবং তার থেকে আমি খুঁজে বার করতে পারবো, তাদের দ্বারা এই ধরনের কাজ হবে এবং তারাই একমাত্র ভালো রোজগার করতে পারবে। আচ্ছা, এবার বলি কি কি স্কিল মোটামুটি পপুলার। প্রথমত সফটওয়্যারের সমস্ত স্কিল, মোবাইল অ্যাপ ডিজাইন থেকে শুরু করে সফটওয়্যারে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, C++ হোক, পাইথন হোক, সেগুলো নিয়ে বিশাল আপওয়ার্কের স্কিল হয়, কিন্তু সেখানে কম্পিটিশনও খুব বেশি। একটা জিনিস বলে রাখি, আপওয়ার্কে কিন্তু কম্পিটিশনও খুব বেশি, তবে কম্পিটিশনকে ভয় পেয়ে লাভ নেই, আপনাকে খুব কম টাকায় সার্ভিস দিয়ে শুরু করতে হবে। এটা গেল একটা। আর আমাকে অধিকাংশ যারা মানে খুঁজছেন যে যারা এই ফ্রিল্যান্সিং এর জব করতে চাইছেন, তাদের জন্য বলি আপনাকে কিছু স্কিল প্রথমে অ্যাকোয়ার করতে হবে। যে যে স্কিলগুলো মোটামুটি আমি দেখেছি যে আমরা খুব বেশি চাই ফ্রিল্যান্সারদের কাছ থেকে, একটা হচ্ছে ভিডিও এডিটিং স্কিল, ভিডিও অ্যানিমেশন স্কিল, যেমন এখানে ভিডিও অ্যানিমেশনে ডুডুল বাই আছে, আর তারপর ক্যানভা ইউজ করে গ্রাফিক ডিজাইনের স্কিল, এইগুলো কিন্তু বাজারে খুব চলছে। আমি আপনাকে বলছি যে ভিডিও এডিটিং, ক্যানভা ইউজ করে গ্রাফিক্স ডিজাইন, তারপরে মানে মোটামুটি ভাবে এই যে ধরুন ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট, যেটা আমি যেমন ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট চাইছি, এটা অবশ্য এই স্কিলটা অবশ্য অধিকাংশ লোকের থাকে না, বিকজ ভেরি ডিফিকাল্ট স্কিল টু মাস্টার, কারণ ফেসবুক বা ইউটিউব বা গুগলের অ্যাড ম্যানেজমেন্ট ইজ এ হিউজ থিং, হিউজ কমপ্লিকেটেড থিং। ইনফ্যাক্ট মানে যারা গুগল অ্যাড, যারা আমাকে হেল্প করে গুগলের টিম, তারাও অনেক সময় জানে না। তো এটা খুব একটা ইজি জিনিস নয়, এবং যারা গুগল সার্টিফাইড, অ্যাড সার্টিফাইড, তারাও যে খুব একটা জানে তাও নয়, কারণ আমি আমি আবার বলছি আমি একদম ফেসবুকের অ্যাড এবং গুগল অ্যাড টিমের সাথে কাজ করেছি, যে তোমার বড় অ্যাড অ্যাকাউন্ট আছে, তারাও যে তাদের সমস্ত ফেসিলিটি জানে তাও না। তো এটা খুবই কমপ্লিকেটেড স্কিল, এটা আমি এক্সপেক্ট করবো না যে যারা ফ্রিল্যান্সিং করতে চাইছে তারা হঠাৎ করে শিখে যাবে। যেগুলো সহজভাবে শিখতে পারে, যেমন এখানে আমি একটা স্কিল দেখাচ্ছি যেটা আমি হায়ার করি, যে অ্যামাজনে ইবুক প্রমোট করা। আমার অ্যামাজনে প্রায় 70টার বেশি বই আছে, তো এরকম আমার মতো আরো অনেক অথর আছে যারা অ্যামাজনে তাদের বই আছে, বইগুলো বিক্রি হয়, সেই বইগুলো প্রমোট করে বিদেশে বা যেসব টার্গেটেড বিয়েতে। সেটা একটা স্কিল, যে অ্যামাজনে কি করে ইবুক পাবলিশ করতে হয়, তারপর কিন্ডেল কি করতে হয়, সেটাকে ম্যানেজ করতে হয়, করতে হয়। তো এই ছেলেরা কিন্তু ক্লাস 12 পাস বাংলাদেশে, যে আমার কাজ করে বহুদিন থেকে কাজ করছে, আমার আমার সমস্ত বইগুলো ওই মেনটেন করে। তো এটা একটা স্কিল, যে যে কিভাবে একটা অ্যামাজনে বুক স্টোর ম্যানেজ করতে হয়, করতে হয়। হ্যাঁ, তারপর মার্কেট ইনফ্লুয়েন্সার হওয়া, তারপর ধরুন এইখানে যে আমি লিড জেনারেশন করা, এটা একটা কেনিয়ার ছেলে, খুব বাচ্চা ছেলে, অ্যাকচুয়ালি খুব বেশি হলো 21 বছর বয়স, আমাকে হেল্প করেছিল যে বেসিক্যালি যে কি করে লিড জেনারেট করতে হয় লিঙ্কডইনে বা এ করে। লিঙ্কডইনে লিড জেনারেশন একটা ভালো স্কিল, বা ফেসবুকে লিড জেনারেশন একটা ভালো স্কিল, এগুলোতে মোটামুটি বিশেষ করে লিঙ্কডইনে লিড জেনারেশন যারা করতে পারে খুব কম ঠিকঠাক লোক পাওয়া যায় অ্যাকচুয়ালি। তো এটা একটা ভালো স্কিল। হ্যাঁ, লিগাল ডকুমেন্টেশন তৈরি করে দেওয়া, এই টাইপের এরকম হাজার হাজার স্কিল আছে। এবার আপনাকে গিয়ে দেখতে হবে যে একটা যে বেস্ট অন আপনার ব্যাকগ্রাউন্ড, যে কেউ যদি ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে আসে সে পাবলিকেশন অ্যামাজন কিন্ডল বা অ্যাপেল পাবলিকেশনের দিকে যেতে পারে, যে সে পাবলিকেশার্সদের জন্য কি করতে পারে। এর জন্য প্রচুর ইউটিউব ভিডিও আছে, ইউডেমি ভিডিও আছে, সেগুলো দেখে তাকে শিখতে হবে, শিখে তারপর তাকে আপওয়ার্কে গিয়ে রেজিস্টার করে তাকে ছোট ছোট একটা জব নিতে হবে। আর আরেকটা কথা আমি প্রথমে বলে দিই, প্রথমে আপনি ক্লায়েন্ট পাবেন না, কিন্তু ম্যাক্সিমাম ক্লায়েন্টই দেখে যে যে কে খুব ভালো প্রপোজাল দিচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা ক্লায়েন্ট একটা স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে, আপনি যদি এই মার্কেটে একটু এক্সপিরিয়েন্স হন তাহলে সেই তার স্পেসিফিক রিকোয়ারমেন্টটা বুঝে যে ঠিকঠাক একটা প্রপোজাল দিতে পারবে, তার কিন্তু পার্সেন্ট বেশি থাকে। যেমন আমার একটা এখন অ্যাক্টিভ আমি হায়ারিং করছি, বা ধরুন আমি চেয়েছি একটা ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের জন্য, এবার
এইখানে যেটা আমি প্রথমেই দেখে এটাকে প্রথমেই কাটিয়ে দেবো, দেখলাম যে আমার লেখাটা পড়েইনি। হ্যাঁ, তো আমরা যখন যারা পোস্ট করে তারা সবসময় একটা স্পেসিফিক প্রবলেম দেয় যাতে খুব কমন কভার লেটার না আসে। যেটা বলছি, যখন আমার কাছে এখন 22 জন মতো অ্যাপ্লাই করেছে ফ্রিল্যান্সার, আমি প্রত্যেকটা পড়ে পড়ে দেখিওনি, সেখানে আমি দেখেছি যে এরা খুব স্ট্যান্ডার্ড আমাকে কভার লেটার পাঠিয়েছে এবং কেউ আমার রিকোয়ারমেন্টটা পয়নি। তো এগুলোকে আমি ফ্যাটফ্যাট 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 করে গিয়ে সবগুলোকে আমি ডিক্লাইন করে দেবো, ঠিক আছে? এইবার কাদেরকে আমি দেব, প্রথমে হচ্ছে দেখবো যে যারা আমার প্রপোজালটা ঠিকঠাক করে পড়েছে, এবং পড়ে আমি যেহেতু খুব এক্সপিরিয়েন্স এই লাইনে, কারণ আমি প্রায় 15 বছর ধরে ফ্রিল্যান্সিং হায়ার করছি, আমি জানি যে লোকজন আমার প্রপোজাল পড়বেন এবং আমার প্রপোজাল যারা পড়বে তারাই একমাত্র জেনুইন ফ্রিল্যান্সার। তো ওই জন্য আমার প্রপোজালটার মধ্যে দুটো টুইস্ট আছে, যে লোকটা ওই টুইস্ট বা ক্লুটা ধরতে পারবে তাকে আমি এইটা দেব। তো এটা কিন্তু প্রত্যেকটা এক্সপিরিয়েন্স লোক যারা মোটামুটি ফ্রিল্যান্সার হায়ার করতে অভ্যস্ত প্ল্যাটফর্মে, তারা এইভাবেই প্রপোজালটা দেয় যে প্রপোজালের মধ্যে কতগুলো ক্লু থাকে, এই ক্লু গুলো ধরে যারা রিপ্লাইটা করতে পারবে কভার লেটারে, বা যারা কমন কভার লেটার দেবে একটা কপি পেস্ট করে তাদের কনসেন্ট দিয়ে আসছে, সেগুলো সব আগে কাটা। আমি তাকাবো না যে সে কত মানে ইনকাম করেছে। এখানে দেখুন, এই ভদ্রমহিলা প্রায় 100K পাশাপাশি বা 1 কোটি টাকার বেশি এই প্ল্যাটফর্মে ইনকাম করেছে, কেউ $20,000 করেছে, কেউ $40,000 করেছে, হ্যাঁ কেউ শুধু $2,000 করেছে হয়তো নতুন। তো এই 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 কিন্তু ফ্যাক্ট ইজ যে ট্রেডার আরো এরকম অনেকগুলো সাইটে আছে, আর অনেক সাইডে বিজনেস আছে, তো দিস ইজ ওয়ান অফ দেম। তো এখানে ব্যাপারটা হচ্ছে কি, আমি বলবো যে বাংলাদেশের ছেলেমেয়েরা যেভাবে সাকসেসফুল হয়েছে, কারণ ওদের পেটে না খিদে আছে। আমাদের সমস্যা হচ্ছে কি, পশ্চিমবঙ্গের ছেলেমেয়েগুলো ছোটবেলা থেকে বাবা মা এত প্রোটেকশন দিয়ে মানুষ করেছে, তাকে না শালা বাজারে যেতে দিয়েছে, 5-6টা করে টিউশন দিয়েছে, তারপর একটা বেকার MBA MSc বিএড তৈরি করেছে। তো এদেরকে এইভাবে অ্যাকচুয়ালি এই যে খুঁজতে হবে, পরিশ্রম করতে হবে, এর পেছনে দূরত্ব, এই এই যে হান্টিং মানসিকতা, শিকারী মানসিকতাটা হারিয়ে গেছে, যার ফলে কি হচ্ছে, আমি আজকে হাজার হাজার চিঠি পাচ্ছি, আমার বয়স 35, আমার বয়স 45, আমি কি করি, বেকার বসে কয়েকটা টিউশনই পড়াচ্ছি, অনেকে সেটাও করছেন। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। কিন্তু আমি এটা বলবো যে যারা ফ্রিল্যান্সিং করতে চাইছে তারা একদম যেন কলেজ লেভেল থেকে ক্লাস 12 পাস করার পর শুরু করে, যেটা বাংলাদেশের ছেলেমেয়েগুলো করছে এবং ভীষণ সাকসেস, ভীষণ সাকসেস। এটাতে পড়াশোনা কোনো ক্ষতি হবে না, বরং পড়াশোনা আরো ভালো হবে। একটা পার্টিকুলার লাইন বাঁচতে হবে, যে আমি ভিডিও এডিটিং এ যাবো, না আমি গ্রাফিক্স ডিজাইন করব, না আমি অ্যামাজনে কিন্ডলে এটা করব। এগুলো কিন্তু এক একটা স্কিল, এবং এক একটা স্কিল খুব স্পেসিফিক স্কিল। আপনার যদি অ্যামাজনে কিন্ডলে স্কিলস থাকে, আপনি কিছু না কিছু ক্লায়েন্ট পাবেনই, যেটা ওই সন্দীপ বলে যে ছেলেটা আমার বাংলাদেশে করে, এরকম আমার মতো প্রচুর ক্লায়েন্ট আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে এই যে যে আমরা আমি এই জন্য আগে থেকে যেটা বললাম যে বেসিক্যালি যে যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আপনাদের যেটা করতে হবে, এইগুলো ইউটিউবের প্রতিটা স্কিল কিভাবে করতে হবে তার ডিটেলস আছে, এগুলো শিখতে হবে। শিখে একটা জায়গায় রেজিস্টার করতে হবে, একটা ছোট ক্লায়েন্ট নিয়ে শুরু করতে হবে, কারণ কিছু কিছু স্পেসিফিক স্কিলে খুব বেশি লোক পাওয়া যায় না, কিছু কিছু স্কিল আবার প্রচুর লোক পাওয়া যায়, সেগুলো একটু দেখলেই বোঝা যায় কত রেশিও আছে, সেটা আপওয়ার্কলি আপনি দেখতে পাবেন। তো এইটা হচ্ছে মোটামুটি একটা ইন্ট্রোডাকশন যে ফ্রিল্যান্সিং কি জিনিস। আমি একটা জাস্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম আপওয়ার্ক, এবার আপওয়ার্কের মতো কত সাইট আছে, কোন কোন স্কিল ভালো, এগুলো আপনার দায়িত্ব, কোন স্কিলটা আপনার সাথে ফিট করবে। আমি জাস্ট ধরিয়ে দিলাম অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স পার্সন যে আমি প্রচুর আপওয়ার্ক থেকে হায়ার করি। তো এটাই আমার বলার ছিল, এবং আমি মনে করি যে বেসিক্যালি এখন পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের প্রত্যেকের, পড়াশোনা বাদ দিতে বলছি না, কিন্তু সে ভূগোল, ইতিহাস, বিজ্ঞান যাই পড়ুক না কেন, কোনো একটা স্কিল নিয়ে আপওয়ার্কে ফার্স্ট ইয়ার থেকে ঢুকে যাওয়া উচিত। 4-5 বছর বাদে সে কিন্তু সেই স্কিল এক্সপার্ট হয়ে যাবে এবং ভালো ইনকাম করবে। 5-6 বছর বাদে তার জীবনে চাকরি কিন্তু দরকার হবে না, সে যদি এই স্কিলটাকে ভালো করে হন করতে পারে, ভালো করে গ্রো করাতে পারে। আমি আবার বলছি, আপনারা পশ্চিমবঙ্গে যেসব বেকার ছেলেমেয়েরা বা যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করছেন, সে আপনি মাধ্যমিকে ফার্স্ট হন আর লাস্ট হন, আই ডোন্ট কেয়ার, ইটস এ ইউজলেস এডুকেশন সিস্টেম, এখানে কোনো স্কিল তৈরি হয় না, এবং তাই দিয়ে একমাত্র সরকারি চাকরি ছাড়া, যেটা প্রায় ডুমুর ফুলের মতো নন এক্সিস্টেন্স, আর কিচ্ছু পাওয়া যায় না, গোটা পৃথিবীটা হয়ে গেছে এরকম স্কিল ভিত্তিক। তো এই স্কিল যাতে অ্যাপ্লাই করতে পারেন তার জন্য ক্লাস আমি 12 পর্যন্ত করতে বলবো না, কিন্তু কলেজে ঢুকেই এই ব্যাপারটা কিন্তু বলছি, কেউ কোম্পানি থেকে করতে পারেন, কেউ বাড়ি থেকে অ্যাপওয়ার্কে লগ ইন করে করতে পারেন। বাংলাদেশের ছেলেরা করে ফাটিয়ে দিচ্ছে, পশ্চিমবঙ্গের ছেলেরা বসে ভ্যারান্ডা বাজছে, শুধু বসে বসে পলিটিক্স এর ই করে বেড়াচ্ছে, দ্যাট ইজ হবে।
এই চেঞ্জটা করতে হবে, যে এই আপারকে ঢুকুন, রোজগার করা ডলারে শুরু করুন, চেঞ্জ করুন। কলকাতায় কিছু ছেলে করে, বাইদে ভালোই করে আপওয়ার্কে, তারা আমার সাথে অনেকদিন কাজ করেছে। কলকাতায় যারা আপওয়ার্কে করে তারাও লাখ লাখ টাকা রোজগার করছে, সব সাংবাদিক বা জার্নালিজম এসব ব্যাকগ্রাউন্ড থেকে, ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিল, যারা কিন্তু এমনিতে মার্কেটে চাকরি করলে, স্কুলে বা একটা জার্নালিস্টের চাকরি করলে 20-30 হাজার টাকাও মার্কেটে রোজগার করতে পারতো না, তারা কিন্তু 1-2 লাখ টাকা রোজগার করছে আপওয়ার্ক প্ল্যাটফর্মে। ঠিক আছে, জাস্ট আমি এইটুকু বলে রাখলাম, এর বেশি আমার পক্ষে কিছু করা সম্ভব না, কারণ আমি এটা তো সবকিছু আমি করতে পারি না। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন, তাদেরকে আমি জানিয়ে দিলাম যে ফ্রিল্যান্সিংটা কি।